আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা কয়েকটি দাবি নিয়ে পার্টি বিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু বর্তমান রাজ্য সরকার পরিচালিত প্রশাসন আমাদেরকে সেই উদ্যোগকে বাধা দিয়েছে। তার জন্য আমরা পার্টি বিশের সামনে ভিতরে করতে বাধ্য হয়েছি। আমরা দেখেছি রেল, বিমান এবং কয়লা খনিগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে। এর বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তথা আমরা পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজন জিনিসের দামও বহু করে বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সিপিআই সদর বিভাগ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে আমরা আরও দেখেছি রাজ্যে এবং কেন্দ্রে বেসরকারি সংস্থাগুলি থেকে কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে। এর বিরুদ্ধে সিপিআই প্রতিবাদ জানাচ্ছে। 109টি রেল রোডকে বেসরকারীকরণ করা হচ্ছে। আমরা আরও দাবি করে জানাচ্ছি দীর্ঘদিনের দাবি যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা রেল ডিভিশন স্থাপন করতে হবে এবং রেল ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টের জন্য একটা বোর্ড তৈরি করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে সরব হয়েছি সিপিআইয়ের তরফ থেকে। আপনার নামটা? মিলন বৈদ্য, সিপিআই সদর বিভাগীয় সেক্রেটারি।